বাংলাদেশের অশান্তির মাঝে এবার বড় ঘোষণা বিজেপির শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাকে প্রস্তুত থাকতে তিনি বলছেন আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী বাংলায় আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন সিএএতে পরিষ্কার লেখা আছে কাউকে যদি মার খেয়ে আসতে হয় তাহলে আমাদের দেশ জায়গা দেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে বাংলাদেশের কন্ট্রোল ইসলামী জামাতের হাতে যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন আমি তো নিয়ে নিয়েছি এটা রাজ্য সরকারকে এবং রাজ্যপালকে জানাতে হবে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন জামাতের কন্ট্রোল চলে আসবে যদি চলে যায় তাহলে সাত শতাংশ হিন্দুকে পালাতে হবে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে হিন্দু কোতল চলছে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জয়শঙ্কর জিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার

তাহলে কি বাংলাদেশের কন্ট্রোল নিচ্ছে মলানারা, সোমবার পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তারপরে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই দেশের সংসদ ভবন প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক জায়গায় ভাঙচুর লুটপাট চালানো হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কমপক্ষে উনত্রিশ জেলার সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর দোকান মন্দির এই সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে চার জেলায় নটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে জানা গিয়েছে ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা হয়েছে আর এই খবর যখন সামনে এসেছে তখনই তালিবানি পতাকার ছবি ভয় ধরাচ্ছে সেই ছবি দেখাবো আপনাদের আরও একবার এদিকে বাংলাদেশের রাস্তার আরও একটা ভিডিও সামনে এসেছে যেখানে রাস্তায় স্লোগান দেওয়া হচ্ছে আমার ভাই মরল কেন ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে রাস্তায় নেমে বাংলাদেশিরা মিছিল করে এগিয়ে চলেছেন সেই ভিডিও দেখাবো আপনাদের আন্দোলনকারী এক নেতা এরই মধ্যে বলছেন যে আমাদের সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে তিনি অনুরোধ করছেন যাতে হিন্দুদের ওপরে কোনো আঘাত না হয় সেই বিষয়টা দেখতে হবে তাদের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে এটা সকলের দায়িত্ব শোনাবো তার কথা সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত মলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি এই অশান্তির মধ্যে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানাচ্ছেন যে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কারণ সেখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসবেন সেই শরণার্থীদেরকে জায়গা দিতে হবে সেই সংখ্যাটা এক কোটি কি বলছেন শুভেন্দু শোনাব আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলার নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি দিনের মধ্যে কন্ট্রোল না হয় তিন জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে করবেন আস্তা বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ